يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, যেভাবে রব্বে করিম ভয় করতে বলছে সেইভাবে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা দুনিয়া থেকে এসো না, মৃত্যুবরণ করো না। যখন নাকি ইয়াকুবের কাছে মৃত্যু এসে উপস্থিত হলো, ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, নিজের সন্তানদেরকে ডাকলেন, লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহুন ওয়াহিদা, আমরা আপনার পরবর্তীতে আপনার পূর্বপুরুষ ইসমাঈল ইসহাক এবং ইব্রাহিমের রবের ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আপনি সাক্ষী থাকেন আমরা আল্লাহর জন্য দুনিয়াতে মুসলমান। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাইরুকুম মান تعلم القرآن وعلم, এই দুনিয়ার মাঝে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মানুষ হলো যারা কোরআন পড়ে এবং পড়ায়। প্রত্যেক মানুষকে মৃত্যুর মুখোমুখি হইতে হবে, আর এত কঠিন অবস্থা মৃত্যুর সময়, জীবন্ত একটা ছাগলকে জবাই করা ছাড়া যদি তার চামড়া উঠানো হয় তার যেরকম কষ্ট হবে, মৃত্যুতে প্রতিটি মানুষের তার চাইতেও কঠিন কষ্ট হবে। নাউজুবিল্লাহ। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له, وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له, جل عن الشبيه والمثيل والكف والند والنظير, ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين, فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة وجمع به بعد الشتات, وتركنا عليه المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك, فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين, ما اتصلت عين بنظر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا. أما بعد, فأعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى, من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون, ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون. إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء, وأمرت أن أكون من المسلمين, وأن أتلو القرآن, فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين, وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون. وعن عائشة رضي الله عنها قالت, قال رسول الله صلى الله عليه وسلم, الماهر بالقرآن مع السفرة الكرام البررة,
والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مدرسة أشرف العلوم كرتيك آيجيت أسكري إصلاحي جلسار সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীবৃন্দ এবং কোরআনে কারীমের তেলাওয়াতকারী আমার ছোট ছোট বন্ধুরা, শুরুতেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলামিনের, যিনি মহামহিমান্বিত, সর্বময় কর্তৃত্ব যাহার করায়ত্ত, সকল বিষয়ে যিনি সর্বশক্তিমান, যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয়ের পরিজ্ঞাতা, যিনি চিরঞ্জীব, যিনি সর্বসত্তার ধারক, যিনি অতি দয়ামায়া করে তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, এই জন্য শুকরিয়াতান জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলার বড় দয়া এবং মায়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনে মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পছন্দ না করেন, আল্লাহ পাক যদি কারো উপরে রাজি খুশি না হন, তাহলে এই ধরনের মজলিসে আসার সৌভাগ্য হয় না, বরং আমরা আসিনি, আমাদেরকে রব্বে করিম দয়া মায়া করে এখানে নিয়ে আসছেন। আল্লাহ আমাদেরকে কি করছেন? নিয়ে আসছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। মহান রব্বুল আলামিন যদি কাউকে তার দ্বীনের জন্য পছন্দ করেন, তাহলে তার বক্ষটা তার সিনাটাকে দ্বীনের জন্য উন্মুক্ত করে দেন, আর যখন রব্বে করিম কারো সিনাকে আল্লাহর দ্বীনের জন্য উন্মুক্ত করে দেন, তখন তারা তার প্রতিপালকের পক্ষ থেকে আলোর মাঝে অবস্থান করে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের ভিতরে অবস্থান করে। আল্লাহ পাক যদি কাউকে পছন্দ করেন, তখন তার অন্তরটাকে সিনাটাকে আল্লাহর দ্বীনের জন্য উন্মুক্ত করে দেন। আল্লাহ পাক যদি উন্মুক্ত না করতেন, তাহলে আমাদের পক্ষে এখানে আসা সম্ভব ছিল না। আর এই মজমাগুলো আল্লাহ পাক বলেন আলা নূরিম মির রব্বি, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আলোকিত মজলিস। দুনিয়ার মাঝে জ্যোৎস্নারাতে আমরা যখন আকাশের দিকে তাকাই, তখন আকাশের মাঝে নক্ষত্রগুলোকে আমরা জলমল করতে দেখি, ঠিক আসমানের অধিবাসী যে সমস্ত ফেরেশতারা আসমানে বসবাস করে, তারা যখন জমিনের দিকে দৃষ্টি দেয়, এই জাতীয় মাদ্রাসা মাহফিল যেখানে দ্বীনের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, রসুলের সুন্নার আলোচনা হয়, এই মজলিসগুলো ফেরেশতারা উপর থেকে উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল করতে দেখে। সুবহানাল্লাহ। তো আপনারা তো এত দামি মানুষ, এত দামি মানুষ যে আপনাদের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ পাক আপনাদের অন্তরগুলাকে আল্লাহর দ্বীনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি এখানে আমার কোরআন তেলাওয়াতকারী বন্ধুরা আছে, তাদের যে ফজিলত আল্লাহ পাকের দরবারে কত বেশি কত বেশি, এইটা আলোচনা করা শেষ করা যাবে না। হাদিসে পাকের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তালবেল এলিমরা যখন হাঁটতে আরম্ভ করে, তাদের পায়ের নিচে আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ, নূরের পাখা বিছায়া দেয় তাদের জন্য। সুবহানাল্লাহ। এবং যে যতটুকু দূর থেকে এই মাদ্রাসায় পড়ার জন্য আসছে দিন শিখার জন্য,
আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে ততটুকু সহজ করে দেয় সুবহানাল্লাহ জান্নাতের পথ তার আগায় গেল এরপরে তো আজকে মাশাআল্লাহ হাফেজে কোরআন হলো এখানে হাফেজে কোরআনের ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن منزلتك عند آخر آية تقرأها قيامت الدين رب كريم حافظ القرآن كي بولبين دنیا تي جي بابي تمي تلاوات كورتے اي بابي تمي پورتے جاؤ اور ایک ایک تلا بلنگر مالک ہوتے جاؤ ایک آیات تلاوات كوربا ایکتا فلیٹر مالک اور ایک آیات تلاوات كوربا اور ایکتا فلیٹر مالک کیمون بلنگ جار ایکتا ایٹ ہلو شنو اور ایکتا ایٹ ہلو روپار سبحان اللہ তার মাঝখানে খালটা হলো মিসকের সুবহানাল্লাহ তো এইটা তো নূরানি মজলিস এমন মজলিস যেই মজলিস আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয় বিশেষ করে তালেবুল ইলমদের কারণে মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء نبي أكرم صلى الله عليه وسلم بلن طالب العلم در بپره من سلك طريقا يطلب فيه علما علم دين أرجن قرار جنة جي كسو پت اتكرم کرلو এই পথ অতিক্রমের দ্বারা রব্বে করিম তার জান্নাতের পথকে সহজ করে দিলেন আর এই বাচ্চারা যখন চলাফেরা করতে থাকে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেন সুবহানাল্লাহ আর ইলমে দ্বীন অর্জন করে যখন তারা আমেল হয় আলেম হয়ে যাবে আসমানের যে সমস্ত মাখলুক আছে তারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে আকাশে উড়ন্ত পাখি তাদের জন্য দোয়া করে সমুদ্রের গভীরে মাছ তাদের জন্য মাগফিরাতের দোয়া করে সুবহানাল্লাহ কত দামি মজলিস তো এইগুলা তো মজার মজলিস তো ইনশাআল্লাহ আমরা চাচ্ছি কিছু আলোচনা করব কোরআন সম্পর্কে যেই কোরআনের ব্যাপারে এই কোরআনই মজলিস এটা কোরআনের মাদ্রাসা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি আপনাদের সামনে প্রথমে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মত যেভাবে রব্বে করিম ভয় করতে বলছে সেইভাবে তোমরা ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা দুনিয়া থেকে এসো না মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে তোমরা কেউ মরবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত নবী রসূল পাঠিয়েছেন সকলেই ছিলেন মুসলমান এবং প্রত্যেককেই আল্লাহ পাক নির্দেশ করেছেন তুমি মুসলমান হও আমরা জানি সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীতে যখন সর্বপ্রথম রসূল হিসেবে আল্লাহ পাক পাঠান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সর্বপ্রথম রসূল আউয়ালুর রসূলি আউয়ালুল আরদি রসূল আউয়ালুর রসূলি ফিল আরদ প্রথম রসূল হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে একটানা 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন কত বছর ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথ ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা 50 কম 1000 বছর একটানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জাতিকে দ্বীনের দিকে আহ্বান করেছেন কিন্তু বদনসিবেরা এই আহ্বানে সাড়া দেয় নাই বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠাট্টা বিদ্রূপ করেছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদোয়া করলেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا هي أمر بدي بالك لا تذر على الأرض من الكافرين ديارا شاله نوشت بچر بجن تو اي ظالم در پیچھر امی چشتا کری تھی تارا اپنا دن کے گرہن کرے نہیں کاجے ابار اپنے ادھر کے دھنشو کرے دن ادھر کے حلاک کرے دن আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন নূহ আলাইহিস সালাম বললেন এদেরকে যদি ছেড়ে দেন
এদের পরবর্তী বংশধর যারা দুনিয়াতে আসবে তারাও আপনার বান্দাদেরকে গোমরাহ করবে, কাজেই এদেরকে আপনি ধ্বংস করেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে তাদের উপরে তুফান দিলেন। এমন তুফান আর পানি চতুর্দিক থেকে আসলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বে করিম বললেন, আপনি নৌকা তৈরি করেন এই প্লাবন থেকে বাঁচার জন্য। সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করলেন। এই নৌকা তৈরি করার পরে যারা ঈমানদার ছিল তাদেরকে নৌকায় তুললেন এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে ছিল, সেই ছেলেকেও বললেন, তুমিও নৌকায় উঠো। ইয়া বুনাইয়ার কাম মাআনা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। এই ছেলেটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করত না, এইজন্য রাব্বে করিম তাকে এটা পছন্দ করেন নাই, বলছেন যে এটা আপনার সন্তান না। কিন্তু বাপ এবং ছেলের মাঝে একটা মহব্বত ভালোবাসা থাকে, সারা দুনিয়ার সব পানিতে ডুবে মারা যাবে, নূহ আলাইহিস সালাম তো জানেন, এই জন্য বললেন, হে বৎস, হে আমার কলিজার টুকরা, নৌকায় উঠো, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ো না। ছেলে কি জবাব দেয়? সাআউই ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা। হে আমার আব্বু, তুমি আমার জন্য চিন্তা করো না, এখানে পাশেই বিরাট পাহাড় আছে, আমি পাহাড়ের উপরে উঠে নিজেকে রক্ষা করব। সাআউই ইলাল জাবাল ক্বালা সাআউই ইলাল জাবাল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকের এই দিনে যদি রব্বে করিম কারো উপরে দয়া না করে কেউ বাঁচতে পারবে না। বাবা বলতেছে, বাবা উঠো নৌকায়। ছেলে বলে যে আমি উঠবো না, আমি পাহাড়ে যাই জীবন রক্ষা করব। ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমা আল-ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। নূহ আলাইহিস সালাম বলেন, আজকের এই দিনে আল্লাহর অবাধ্য কেউ বাঁচতে পারবে না, আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না। ওয়াহালা বাইনাহুমা আল-মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বাপ ছেলের মাঝে আলোচনা হচ্ছে, এই অবস্থায় বড় একটা পানির ঢেউ এসে চোখের সামনে ছেলেকে পানিতে তলিয়ে নিয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া রব, আপনি তো বলছিলেন যে আমার পরিবারকে আপনি রক্ষা করবেন, ইন্নাবনি মিন আহলি, আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, ওয়া ইন্না ওয়াদাকাল হাক্ক, আপনার ওয়াদা তো সত্য, কাজে আমার ছেলেকে যে আপনি মেরে ফেললেন এখন, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি তো সবচেয়ে বড় বিচারক, আপনি ওয়াদা করেছিলেন আমার সন্তানকে মারবেন না, এখন আমার পরিবারকে মারবেন না, এখন যে আমার পরিবারকে মেরে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, তুমি এমন প্রশ্ন দ্বিতীয়বার করবে না, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমলগুলো সঠিক ছিল না। বোঝা গেল, বাপের সন্তান হওয়ার পরেও যদি নবীর তরিকা অনুযায়ী না চলে, নবীর তরিকা গ্রহণ না করে, তাহলে ছেলে পরিচয় দেওয়ার সুযোগ নাই। এত বড় জলিলুল কাদার রসুল, প্রথম রসুল দুনিয়ার, তাকেও রব্বে করিম যখন দুনিয়াতে পাঠান, নূহ আলাইহিস সালাম কি বলেন? ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমার রব আমাকে নির্দেশ করেছেন আমি যেন মুসলমান হই, আমার জবাব আমাকে নির্দেশ করেছেন, আদেশ করেছেন আমি যেন কি হই, মুসলমান হই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা চোলা ঘটনা আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম। আমরা যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এটা মক্কা শরীফে অবস্থিত, কোথায় অবস্থিত? মক্কা শরীফের এই দুনিয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে বাইতুল্লাহ শরীফ ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ঠিকানা দিয়া ফেরেশতাদের মাধ্যমে জানা দিলেন যে এই জায়গায় ভিত্তি ছিল, আপনারা বাপ বেটা দুইজনে মিলে আবার বাইতুল্লাহ নির্মাণ করেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, বাপ বেটা দুইজনে মিলে ফেরেশতাদের দেখানো জায়গার উপরে আবার বাইতুল্লাহ নির্মাণ করলেন। কে নির্মাণ করলেন? ইব্রাহিম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম।
এত বড় কাজ আল্লাহর ঘর নির্মাণ করছেন এর চেয়ে বড় কোনো কাজ আছে পৃথিবীতে কিন্তু কাজ করার পরে কি বলতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম হে রব্বে করিম দয়া মা করে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটাকে আপনি কবুল করেন যেই কোনো ভালো কাজ করার পরে এটা আল্লাহর কাছে অনুনয় বিনয় করে পেশ করতে হবে যা আল্লাহ আপনি কবুল করেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করেন তাহলে আমার এই কাজের কোনো মূল্য আছে কোনো মূল্য নাই এত বড় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের প্রতিটা মুহূর্ত পরীক্ষা 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 আর এমন নবী আমাদের নবীর সাথে যার ধর্মীয় সূত্র এবং বংশীয় সূত্র একই ভাবে গাঁথা দুইজনের দিনও এক ইব্রাহিম আলাইহিস সালামের যেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহর একই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একই ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন বিরোধিতা করলেন ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া আবাতি লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়্যা হে আমার রাব্বু লা তা'বুদুশ শাইতান আপনি শয়তানের ইবাদত করেন না শয়তান তো আল্লাহর অবাধ্য বাবা কি বলতেছেন আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া আমার ধর্ম সম্পর্কে তুমি কথা বলো এত বড় সাহস তোমাকে কে দিল আমার দেবদেবী মূর্তির বিরুদ্ধে কথা বলবা লা আরজুমান্নাক আমি পাথর মেরে তোমাকে মেরে ফেলবো দুনিয়া থেকে বাবা আর ছেলের কথা বাবা ছেলে কি কি বলতেছে পাথর মেরে তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব আর আমার চোখের থেকে দূরে সরে যা ওয়াহজুরনি মালিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিতেছেন ক্বালা সালামুন আলাইক ক্বালা সালামুন আলাইক বাবা তোমার উপরে শান্তি বর্ষিত হোক তোমার আবে কি হোক সাস্তাগফিরু লাকা রব্বি তুমি আমাকে মারতে চাও কিন্তু আমি তো তোমার জন্য আমার রব্বে করিমের কাছে তোমার জন্য ইস্তেগফার করব তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব নূহ আলাইহিস সালামের জাতি যখন দ্বীন গ্রহণ করে নেই নূহ কি দোয়া করেছিলেন রব্বিলা তাযার আলাল আরযি মিনাল কাফিরিনা দাইয়ারা হে আল্লাহ সব কাফেরকে আপনি শেষ করে দেন আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলতেছে তোমাকে মেরে ফেলবো ইব্রাহিম কি বলতেছে সালামুন আলাইক তোমার উপরে শান্তি হোক আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা কেমন তায়েফের ময়দানে মারতে 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 যখন সারা শরীর রক্তে রঞ্জিত দুই পাহাড়ের ফেরেশতা আল্লাহ পাঠায় দিবেন বলেন হে নবী আপনি যদি বলেন আপনার এই সব অবস্থা আল্লাহ পাক দেখছেন আপনি যদি একটু অনুমতি দেন এই দুই পাহাড়কে দুই দিক থেকে চাপা দিয়ে এদেরকে পিষে দিব আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন হে আল্লাহ আপনি আমার জাতিকে হিদায়াত দেন তারা আমাকে চিনতে পারে নাই তারা চিনলে এই কাজ করতে না কারণ কোন নবীর শরীরের রক্ত যদি মাটিতে পড়ে সাথে সাথে আল্লাহর আযাব সেই জমিনের উপরে চলে আসে নাউযুবিল্লাহ এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তগুলো আল্লাহ রাসূল মুছতেছিলেন যেন মাটিতে পড়তে না পারে তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের দিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন কি একই দিন দুইজনেরই অবস্থা এক তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা মিলে এত বড় কাজ করার পরে দোয়া করতেছেন কি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক হে আল্লাহ আমাদের বাপ বেটা দুইজনকে আপনি মুসলমান বানান আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কি বলতেছেন আমাদেরকে মুসলমান বানান এই জন্য আল্লাহ পাক যে বলছে মুসলমান না হয় কেউ মরবে না এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কি বলতেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক এবং আমার পরবর্তী বংশধর যারা আসবে তাদেরকেও আপনি মুসলমান বানান ওয়া আরিনা মানাসিকানা আমাদেরকে দিন শিখান ওয়া তুব আলাইনা আমাদের তওবা কবুল করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর নবীও কি বলছেন আল্লাহ আপনি আমাদেরকে কি বানান
মুসলমান বানান আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানান বন্ধুরা বলতে পারেন না আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানান কারণ এইটা ছাড়া উপায় নাই সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ পাক আরেক নবীকে পাঠান তার নাম হলো ইয়াকুব কোরআনে কারীমে এইভাবে বলেন আম কুনতুম শুহাদা ইযা হাযারা ইয়াকুবাল মাউত إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إله واحدا ونحن له مسلمون سيدنا يعقوب عليه الصلاة والسلام أي يعقوب হচ্ছে إبراهيم عليه السلام ছেলে إسحاق إسحاقের ছেলে إبراهيم عليه السلام নাতি কে إبراهيم عليه السلام ছেলের ঘরের নাতি إبراهيم عليه السلام ছেলের নাম হলো দুই ছেলে إسماعيل আর إسحاق আমরা হলাম ইসমাইল আলাইহিস সালামের বংশধর আমাদের নবীজি আর ইসহাক হলো তার থেকে আল্লাহ পাক আরো 70,000 নবী পাঠিয়েছেন এরা সব এদেরকে বনি ইসরাইল বলা হয় তাই ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব ইসহাকের ছেলের নাম কি ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালামের যখন মৃত্যু মুখে প্রতিত হলেন আজরাইল আলাইহিস সালাম চলে আসছে জান কবজ করার জন্য আল্লাহ পাক সেই কথা বলতেছেন আম কুনতুম শুহাদা ইযা হাযারা ইয়াকুবাল মাউত তোমরা সাক্ষী ছিলে যখন নাকি ইয়াকুবের কাছে মৃত্যু এসে উপস্থিত হলো ইযা ক্বালা লিবানিহি মা তা'বুদূনা মিন বাদি নিজে সন্তানদেরকে ডাকলেন 11 সন্তান ছিল কয় সন্তান 11 সন্তান সন্তানদেরকে ডেকে বলল লিবানিহি মা তা'বুদূনা মিন বাদি আমার পরে তোমরা কার ইবাদত করবে ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহু ওয়াহিদা আমরা আপনার পরবর্তীতে আপনার পূর্বপুরুষ ইসমাঈল ইসহাক এবং ইব্রাহিমের রবের ইবাদত করব ওয়া নাহনু লাহু মুসলিমুন এবং আপনি সাক্ষী থাকেন আমরা আল্লাহর জন্য দুনিয়াতে মুসলমান সুবহানাল্লাহ কি দাবি করলেন আমরা মুসলমান আমরা কি ওয়া নাহনু লাহু মুসলিমুন আমরা আল্লাহর জন্য মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন তার সন্তানদেরকে যখন জিজ্ঞেস করলেন তারাও বলল যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানান আর আমরা মুসলমান এই কথা আপনি জেনে রাখুন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ জুলাইখার কিচ্ছা তো কম বেশি সবাই জানে তাই না সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন তাই না ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সেই মিশরের মহিলারা সব হাত কেটে ফেলছিল এত সুন্দর আল্লাহ পাক বানাইছেন কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য আরো হাজার গুণে বেশি ছিল সুবহানাল্লাহ তো সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা বৈশিষ্ট্য ছিল একটা দুনিয়ার বাদশা দুনিয়ার রাজত্ব দিছিলেন আল্লাহ পাক উনাকে তিনি আপনারা জানেন জুলাইখার ঘটনার ভিতরে আছে তিনি আজিজ মিসর মিশরের বাদশা হয়েছিলেন আবার পাশাপাশি আল্লাহর নবী দুইটা নেয়ামত একসাথে পাওয়ার পরে কি বলতেছেন রব্বি কদ আতাইতানি মিনাল মুলক রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদীস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন হে আমার প্রতিপালক হে আমার রব আপনি দয়া মায়া করে দুনিয়ার রাজত্ব এবং নবুয়াত দুইটি নিয়ামত আমাকে একসাথে দান করেছেন এখন সর্বশেষ আপনার কাছে আমার দাবি হলো আপনি তাওয়াফানি মুসলিমা মুসলমান হিসাবে আমাকে দুনিয়া থেকে মৃত্যু দান করেন সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম কি বলতেছেন আপনি মুসলমান হিসাবে আমাকে মৃত্যু দান করেন মুসলমান না হলে তো বাঁচার উপায় নাই সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম বাদশা ছিলেন আবার পাশাপাশি নবী ছিলেন বিশাল এক সিংহাসন ছিল সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসন 6,000 মানুষকে নিয়ে উঠতে পারত সুবহানাল্লাহ বর্তমান যুগে এখনো এমন কোন বাহন দুনিয়াতে তৈরি হয়নি বিজ্ঞানের সর্বোচ্চ যুগে এসে যে 6,000 মানুষকে নিয়ে প্লেন আকাশে উড়বে এরকম হয়নি আর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে 6,000 লোক বসতে পারত প্রত্যেকের জন্য আলাদা আলাদা কুরসি ছিল চেয়ার ছিল সোফা ছিল এটা নিয়া যেই দিকে যাইতে বলতেন ইচ্ছা করলে এটা আকাশে উড়ে ওই জায়গায় পৌঁছা দিত এই সিংহাসনে সবার আসন ছিল তিনি শুধু মানুষের রাজা ছিলেন তা না
পশু পাখি দুনিয়াতে যত مخلوক আছে সবার রাজা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম তো একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসার পরে দেখলেন হুদহুদ পাখি তার আসনে নাই তো রাগ করে সুলাইমান আলাইহিস সালাম বললেন আচ্ছা হুদহুদ আসুক কেন আমার বৈঠকে অনুপস্থিত উপযুক্ত কারণ যদি দর্শাইতে না পারে লাযবাহান্নাহু আমি তাকে অবশ্যই জবাই করে ফেলব একদম সুলাইমান আলাইহিস সালাম রাগ করলেন যে সিংহাসনে কেন নাই সে বলেন যে সে যদি কারণ দর্শাইতে না পারে তাহলে কি করব একবারে জবাই করে দিব আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালাম রাগ করে যখন বলতেছিলেন এই সময় হুদহুদ উড়াল দিয়ে আয়শা জাগাতে বসলো সুলাইমান আলাইহিস সালাম বললেন কি খবর কোথায় ছিলে তুমি বললেন যে আমি এমন এক মহিলার খবর নিয়ে আসছি যে আপনার মতো রাজত্ব করে তার সিংহাসন আছে সে কি করে রাজত্ব আছে নাম হলো বিলকিস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করে একটা ঠিক বলতেছো কাহা ঠিক এরপরে বলল যে ঠিক আছে একটা চিঠি লিখা দিলেন কি করলেন একটা চিঠি লিখলেন বললেন যাও চিঠিটা তার কাছে পৌঁছায়া দাও ওই পাখিকে বলল তো সেই কথাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন চিঠির ভিতরে লিখলেন ইন্নাহু মিন সুলাইমানা এটা সুলাইমানের পক্ষ থেকে চিঠি বিসমিল্লাহির রহমানির রহিম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করলাম আল্লাহ তাআলু আলাইয়া খবরদার কোন ধরনের অহংকার করবা না কোন ধরনের শৌর্য বীর্য দেখানোর চেষ্টা করবা না আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন মুসলমান হয়ে আমার কাছে চলে আসো মুসলমান হয়ে কি করো আমার কাছে চলে আসো দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা তার কিছু খাস বান্দা আছে যাদেরকে কিছু বিশেষ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন একদিকে বিলকিসের কাছে এই খবর পাঠায় দিলেন আরেকদিকে সিংহাসনে বসা বললেন যে শুনলাম বিলকিসের নাকি একটা বড় সিংহাসন আছে কে এটাকে নিয়ে আসতে পারবে তো সেখানে বড় বড় জিন দত্তরা ছিল তারা বলল যে আপনি যদি অনুমতি দেন আপনার বৈঠক শেষ হওয়ার আগে আমি নিয়ে আসব একজন আলেম ছিলেন তিনি বলেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইরতাদা ইলাইকা তারফুক ফলাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফযলি রাব্বি ওই আলেম কি বললেন যে আপনি যদি চান আপনার চোখের পলকে আমি নিয়ে আসতে পারবো এবং এই বলে সাথে সাথে নিয়ে আসলেন সুলাইমান ইসলাম দেখলেন যে সিংহাসন সামনে চলে আসছে সুবহানাল্লাহ ইলমের বরকত কিসের বরকত ইলমের বরকতে ওই আলেম ইচ্ছা করার সাথে সাথে সিংহাসন সামনে চলে আসছে সেটা অনেক লম্বা চলা ঘটনা আমরা সেদিকে যাব না তাহলে বিলকিসের সিংহাসন আসার পরে বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম বললেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন আমার কাছে মুসলমান হয়ে আসো কি আসো মুসলমান হয়ে আসো এরপরে রব্বে কারীম দুনিয়াতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠান আপনারা জানেন ফেরাউনের সাথে মুসার সংঘর্ষ হয় মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বনী ইসরায়েলের লোকজনকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন সামনে বাহরে কুলজুম সামনে সমুদ্র পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী মুসলমানদেরকে মারার জন্য বনী ইসরায়েলকে মারার জন্য আসতেছেন এমন এক পরিস্থিতিতে এবার বনী ইসরায়েল মুসা আলাইহিস সালামের উপর অসন্তুষ্ট হয়ে গেল বলল যে আগে যা কিছু নির্যাতন হতো এটা তো সামান্য ছিল এবার ফেরাউনের সৈন্যরা ধরতে পারলে তো আমাদেরকে শেষ সামনে সমুদ্র পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী আমরা কি করব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যদি তোমরা মুসলমান হও ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন হে বনী ইসরায়েল আমার জাতি যদি তোমরা মুসলমান হয়ে থাকো তাহলে ভরসা কার উপরে করো আল্লাহর উপরে তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল তারাও কি ছিল মুসলমান তারাও কি ছিল মুসলমান এরপরে রব্বে কারীম দুনিয়াতে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান ঈসা আলাইহিস সালামও একই কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফ ক্বালা মান আনসারি ইলাল্লাহ قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীরা তার যে সমস্ত হাওয়ারিয়ীন ছিল তারা ব্যতীত তার উম্মত যারা ছিল তারা এলোমেলো শুরু করলো কিছু ষড়যন্ত্রে লিপ্ত হলো এটা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন হাওয়ারিয়ীনদেরকে জিজ্ঞেস করলেন মান আনসারি ইলাল্লাহ قال الحواريون نحن انصار الله امرا আপনার জন্য আল্লাহর জন্য সাহায্যকারী হিসেবে কাজ করব فانا আপনি সাক্ষী থাকুন فاشهد باننا مسلمون আমরা মুসলমান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কি বলছেন আমরা মুসলমান তাহলে দেখা গেল কি একবারে নূহ আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন সকলেই কেউ বলছে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি মুসলমান যেন হই অথবা কেউ নিজেরা সাক্ষী দিয়েছেন হে আল্লাহ আমরা মুসলমান আপনি আমাদেরকে কবুল করেন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসছে ইন্নামা উমিরতু আন আবুদা রাব্ব হাযিহিল বালদাতিল লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন আল্লাহ রাসূল বলেন রব্বে কারীম আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন এই ঘরের এই নগরীর প্রতিপালকের ইবাদত করি অর্থাৎ মক্কা শরীফের মালিকের রবের ইবাদত করি মক্কা শরীফের মালিকের ইবাদত যেন আমি করি আর পাশাপাশি ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলমান হই সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কি দিয়েছেন বলেন আপনি মুসলমান হন এই নির্দেশ ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন পাশে আরেকটা বাড়াইলো অন্য সবাইকে বলছে মুসলমান হও আর আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ কি বলছেন ওয়া আন আতলুয়াল কুরআনা হে নবী আপনাকে দ্বিতীয় নির্দেশ হলো আপনি কোরআন তেলাওয়াত করেন সুবহানাল্লাহ তা আমাদের নবীজির মুসলমান হওয়ার পাশাপাশি সবচেয়ে বড় নির্দেশ সেটা হলো কোরআন তেলাওয়াত সেটা কি এই কোরআন এত দামি কোরআন কোরআন যার সাথে সম্পর্ক হয় কোরআন তাকে দামি বানিয়ে দেয় এই কোরআন মুসলমানের জন্য হিদায়াত আলোর পথে নিয়ে আসে মুসলমানকে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর এই কিতাব তো এমন দামি কিতাব যে অন্ধকারের থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসে এই কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হিফাজতের দায়িত্ব নিজে রাখছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি এই কোরআন অবতীর্ণ করেছি এর হিফাজতের দায়িত্ব আমি নিলাম কিভাবে করবেন এই ছোট ছোট বন্ধুদের মাধ্যমে কাদের মাধ্যমে এই হাফেজে কোরআনদের মাধ্যমে দুনিয়ার সবকিছু শেষ করলো এই মানুষের সিনাত থেকে আল্লাহর কোরআন উঠানো যাবে না এদের মাধ্যমে আল্লাহ পাক কোরআন হিফাজত করতেছেন আর আল্লাহ পাক এইভাবে হিফাজতের দায়িত্ব নিয়েছেন এটা কিয়ামত পর্যন্ত হিফাজত হতে থাকবে যারা কোরআনের সংস্পর্শে আসবে তারা দামি হয়ে যাবে যারা কোরআনের সংস্পর্শ থেকে দূরে থাকবে তারা লাঞ্ছিত এবং বঞ্চিত হবে এই কোরআন এত দামি কোরআন এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ যদি পাঠাতাম এই কোরআনকে উচ্চ শিখর ওই পর্বত পরে দেখিতে তুঙ্গ সেই সে পাহাড় হতনত আর ভেঙ্গে চুরমার এত দামি কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করা হইতো পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে যেত খান খান হয়ে যেত এত দামি কোরআন রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا هي نبي আপনি বলে দিন لو كان البحر مدادا পৃথিবীতে যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রগুলো যদি কালি হয়ে যায় আর এই কালি দিয়ে যদি আমার রব্বের কোরআন কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ লেখা শুরু করা হয় পৃথিবীর সমস্ত সমুদ্র শেষ হয়ে যাবে কিন্তু রব্বে কারীমের কালামের গুরুত্ব শেষ হবে না সুবহানাল্লাহ ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفذت كلمات الله ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفذت كلمات الله এই পৃথিবীতে যত বৃক্ষ আছে যত গাছ আছে আমাজনের জঙ্গল সহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উত্তর মরু থেকে দক্ষিণ মেরু
পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা পৃথিবীর মাঝে যত গাছ আছে যত বৃক্ষ আছে সকল গাছগুলোকে যদি কলম বানানো হয় এবং পৃথিবীতে যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রগুলোকে যদি কালি হিসেবে ব্যবহার করা হয় সমস্ত গাছগুলোকে কেটে কলম বানানো হলো আর সমস্ত সমুদ্রকে কালি বানানো হলো এরপর যদি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ লেখা শুরু করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সমস্ত গাছ কলম হিসাবে লিখতে লিখতে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে এবং সমস্ত সমুদ্রের পানি কালি হিসাবে শুকিয়ে শেষ হয়ে যাবে তবু রব্বে কারীমের কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ লিখে শেষ করা যাবে না সুবহানাল্লাহ কত দামি কোরআন এজন্য সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না হাযাল কোরআনা এই কোরআনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন يرفع به اقواما ويضع به قوما اخرين কোন কোন জাতিকে কোরআনের দ্বারা আল্লাহ পাক সর্বোচ্চ মর্যাদা দান করবেন আর যারা কোরআনের সাথে খারাপ আচরণ করবে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করবেন কোরআনের সংস্পর্শে যে আসবে তাকে কোরআন দামি বানায়া দেয় মক্কার জমিন কেন এত দামি সেখানে রব্বে করিম কোরআন অবতীর্ণ করেন রমজান মাসে রব্বে করিম কোরআন অবতীর্ণ করেন এই জন্য রমজানের দাম সবচেয়ে বেশি বাকি ১১ মাসের চাইতে বেশি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন এই রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কোরআনের বরকতে রব্বে করিম অন্য ১১ মাসের তুলনায় রমজানকে মর্যাদা দিয়েছেন একটা নফল ইবাদত যদি কেউ রমজান মাসে করে আল্লাহ পাক ফরজের সমান সওয়াব দান করেন সুবহানাল্লাহ আর একটা ফরজ যদি কেউ পালন করে তাকে ৭০টা ফরজের সওয়াব দান করেন কিসের বরকত লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর যে রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে সবে কদরের রাত এই কদরের রাত্রির ফজিলত এত বেশি ১০০০ মাস যদি একটা না কেউ ইবাদত বন্দিগি করে তার আমলনামায় যেই পরিমাণ সওয়াব লেখা হয় শুধু ওই এক রাত্রি যদি কেউ ইবাদত করে তার চাইতেও বেশি সওয়াব লেখা হয় সুবহানাল্লাহ কিসের বরকতে কোরআনের বরকতে কিসের বরকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাইরুল কুরুনি কারনি আমার যুগ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ কারণ আমার জামানায় কোরআন অবতীর্ণ করা হয়েছে এই জন্য নবীজির জামানা শ্রেষ্ঠ আমাদের নবীজি সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ কারণ আমাদের নবীজির উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে কোরআন যারা তিলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা এই দুনিয়ার মাঝে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মানুষ হলো যারা কোরআন পড়ে এবং পড়ায় কোরআন এত দামি যার সাথে কোরআনের সম্পর্ক হবে কোরআন তাকে উচ্চ মর্যাদা দান করে কিন্তু এই কোরআনের সাথে যদি কোন ধরনের বেয়াদবি করা হয় وقال الرسول يا ربي ان قومي اتخذوا هذا القران مهجورا কিয়ামতের দিন রব্বে করিম একদল উম্মতের বিরুদ্ধে মুকদ্দমা দায়ের করবেন বলবেন হে আমার প্রতিপালক এরা এরা কোরআন পড়ে নেই কোরআনের সাথে বেওয়াফাই করেছিল আল্লাহর রাসূল যদি কারো বিরুদ্ধে মুকদ্দমা দায়ের করে বলেন তাদের বাঁচার উপায় আছে বাঁচার কোনো উপায় নাই কোরআন তো এত দামি জিনিস এর সাথে যার সম্পর্ক হয় তাকে দামি বানিয়ে দেয় দুনিয়ার জীবনও এই কোরআন আমাদেরকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেয় আল্লাহু আকবার কোরআন এত দামি জিনিস কোরআনে কারীমের ভিতরে সূরা ইয়াসিন নামে একটা সূরা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূরা যদি কেউ ফি সদরিন নাহারে দিনের শুরু ভাগে যদি কেউ তেলাওয়াত করে সারা দিনের কাজগুলোকে রব্বে করিম তার জন্য সহজ করে দেন সুবহানাল্লাহ এই সূরা যদি রাত্রিকালা তেলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুফিরালা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় আমাদের এই দুনিয়ার জীবনের শেষে আমাদেরকে মৃত্যুর মুখে পতিত হইতে হবে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ মৃত্যু যন্ত্রণা সত্য প্রত্যেক মানুষকে মৃত্যুর মুখোমুখি হইতে হবে আর এত কঠিন অবস্থা মৃত্যুর সময় জীবন্ত একটা ছাগলকে জবাই করা ছাড়া যদি তার চামড়া উঠানো হয় তার যেরকম কষ্ট হবে মৃত্যুতে প্রতিটি মানুষের তার চাইতেও কঠিন কষ্ট হবে নাউজুবিল্লাহ কিন্তু এই মৃত্যু যন্ত্রণার সময় যদি তার সামনে বসে কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু যন্ত্রণাকে সহজ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার জীবনে এর লাভ আছে না নাই আছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাহিরু বিল কোরআনি মা সাফারাতিল কিরামিল বারারা
والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران. الماهر بالقرآن قرآن تلاوة دخو بكتي قرآن جارا بھالو بابے پڑتے بارے تادر کو تھا اللہ رسول بلدسن الماهر بالقرآن قرآن جارا دخو مع السفرات الكرام البررا عمل نمالی پہ بود دکاری شمانی فرشتہ در شدر تادر حشر ہو بے سبحان اللہ والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق আর যারা কোরআন পড়ে কিন্তু কষ্ট করে করে পড়ে ভালো করে পড়তে পারে না তাদেরকে রব্বে কারীম বলেন রাসূলের পক্ষ থেকে ঘোষণা তাদের জন্য ডাবল সওয়াব তাদের জন্য কি তাহলে কোরআনের থেকে পিছা থাকার কোনো সুযোগ আছে সুযোগ নাই এই দুনিয়ার পরে আমাদেরকে কবরে যেতে হবে কবরে যাওয়ার পরে হাদিসে পাকের ভিতরে আসছে কবরে প্রত্যেক মানুষকে রাখার সাথে সাথে দুই দিক থেকে মাটি এইভাবে তাকে চাপা দিবে একদিকের পাঁজরের হাড়ি ভেঙ্গে আরেক দিকে ঢুকে যাবে نبي كريم صلى الله عليه وسلم بولن قرآن كريم এর মাঝে একটা সূরা আছে যার 30 টি আয়াত এই সূরা যদি কেউ প্রতি রাতে তেলাওয়াত করে রব্বে কারীম তারে কবরের আযাব থেকে হেফাজত করবেন সুবহানাল্লাহ সেই সূরার নাম হলো তাবারাক কি নাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই সূরাটা যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাক মহামহিমান্বিত সর্বময় কর্তৃত্ব তাহার করায়ত্ত সকল বিষয় যিনি সর্বশক্তিমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মাঝে কর্মে কে উত্তম সেটা পরীক্ষা করার জন্য এই দুনিয়ার জীবনটা আমাদের পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা আর এই পরীক্ষার জন্য সিলেবাস লাগে পরীক্ষার জন্য কি লাগে সিলেবাস হচ্ছে কোরআন সিলেবাস কি কোরআন এই কোরআন যদি সিলেবাস হিসেবে আমরা পড়ি তাহলে দুনিয়ার জীবন আমাদের সুন্দর হয়ে যাবে মৃত্যু আমাদের আসান হয়ে যাবে কবরের জীবনে কবরের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা পাওয়া যাবে আর হাশরের ময়দান অনেক কঠিন হবে সেখানেও বাঁচার জন্য এই কোরআন লাগবে عن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابي اقرأوا الزهراوين البقرة وسورة آل عمران فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيايتان أو فرقان من طير صواف تحاجان عن أصحابهما اقرأوا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة ولا يستطيعها البطلاء হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাউল কোরআন ও দুনিয়ার মুসলমানরা আল্লাহর কোরআন পড়ো আল্লাহর কোরআন পড়ো ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি দুনিয়াতে যারা কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের দিন রব্বে কারীম এই কোরআনে কারীমের কারণে তাদের জন্য এই কোরআন সুপারিশকারী রূপে আসবে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি ইকরাউয যাহরাওয়াইনি আল বাকারাতা وسورة آل عمران نبي كريم صلى الله عليه وسلم بولين او دنيار منوش تمرا جنه راکھو قرآن كريم ارما جه اجل دويتي سورة سه كويتي سورة دويتي سورة اجل دويتي سورة سه اقرأ الزهراوين البقرة وسورة آل عمران اكتن نم سورة بقرة اكتن نم سورة آل عمران فإنهما تأتيان يوم القيامة কিয়ামতের দিন যখন হাশরের মাঠ সূর্য যখন মাথার উপরে থাকবে জমিনের অবস্থা যখন এত কঠিন অবস্থা থাকবে সকল মানুষ যখন পরেশান হয়ে যাবে লিকুল্লি মরিম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি প্রত্যেকই নিজের অবস্থা নিয়ে পরেশান হয়ে যাবে মানুষ ছুটতে থাকবে নূহ আলাইহিস সালামের কাছে সুপারিশের জন্য নূহ বলবেন আজকে আমার দ্বারা সম্ভব না যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবে যাও মুসার কাছে মুসা বলবে যাও ঈসার কাছে এইভাবে পরেশান থাকবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া বিহি ওয়া সাহিবতিহি ওয়া বানি সেই কঠিন অবস্থায় বাপ ছেলেকে চিনবে না ছেলে বাপকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না স্ত্রীকে চিনবে না ভাই ভাইকে চিনবে না কেউ কাউকে চিনবে না এই কঠিন অবস্থাতে যখন পরেশানির অবস্থা থাকবে রব্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতানি তাদের মাথার উপরে শামিয়ানা হিসাবে ছায়া দান করবে সুবহানাল্লাহ সূরা বাকারা আর সূরা আল ইমরান তাদের মাথার উপরে শামিয়ানা হয়ে যাবে অথবা মেঘমালা আয়েশা তাদেরকে ছায়া দিতে থাকবে সুবহানাল্লাহ অথবা
أو فرقان من طير صواف تحاجان عن أصحابهما أثبا ایک جھک پاکھی ہویا تادر ماتھر اوپر چھا دیبے سبحان اللہ تاہلے قرآن پڑھ لے لابنا لوس فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ غَيَايَتَانِ أَوْ فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافٍ تُحَاجَّانِ عَنْ أَصْحَابِهِمَا اقْرَؤُوا سُورَةَ الْبَقَرَةِ سربشش نبی کریم صلی اللہ علیہ وسلم اقْرَؤُوا سُورَةَ الْبَقَرَةِ تمرا سورہ بقرہ بشی بشی پڑھو فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ ایتا پڑھتے پڑھاٹا تمہارے جنہ برکت انہوں حدیث نبی کریم صلی اللہ علیہ وسلم بولین جی گھر سورہ بقرہ تلاوت کرا ہے تفر رومنہ شیطان اوئی گھر تھے کہ شیطان بھیگے چلے جائے اوئی گھر شیطان ڈکتے پارے نا شیش کرے دی وہ آپ نے کنوں سمجھا ہوئے بولتے پارے نا شیش کرے دی اللہ 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 تالے ایک قرآن আমাদের দুনিয়ার প্রতিটি মুহূর্তে আমাদের জন্য দরকার শ্বাস প্রশ্বাস যেরকম আমাদের প্রয়োজন কোরআনও আমাদের ঠিক এরকম প্রয়োজন দুনিয়াতে যদি আপনি ভালোভাবে বাঁচতে চান কোরআন লাগবে কোরআন ছাড়া উপায় আছে তো আল্লাহ রাসূল এই হাদিসে বলতেছেন ফাইন্না আখযাহা বারাকাতুন ওয়া তারকাহা হাসরাতুন আর যদি কেউ এই সূরা তেলাওয়াত করতে না পারে এটা তার জন্য আক্ষেপের কারণ এটা কি হবে আক্ষেপের কারণ হবে এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করা দরকার وعن عقبه بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفاء حضرت عقبه بن عامر رضي الله تعالى عنه বলেন একদা আমরা সুফফাতে অবস্থান করতেছিলাম যারা হজ করতে গেছেন দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পিছরি দিয়া এখানে একটু উঁচু জায়গা আছে এখানে আল্লাহর রাসূলের সাহাবীরা বসতেন এটাকে সুফফা বলা হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন عقبہ بن عامر رضی اللہ تعالیٰ عنہ بولین امرائی صفہ دے بوشے چھلام نبی کریم صلی اللہ علیہ وسلم بولین ایو حب احدکم ان یغدو کل یوم الی بطحان او العقیق فیأتی بنا وقتین کوما وین فی غیر اسم ولا قطع رحمین اللہ رسول بولین تمہ در کیوں کی پسند کرے سے دویٹا بڑو بڑو اوٹیر مالک خیا جبے کنو گناہ کربینا ایبان اتیو تر بندنو چھننو کربینا বাথা এবং আকিক বাজারে যা দুইটা উট নিয়ে আসবে সাহাবা একরাম বললেন কুল্লুনা নুহিব্বু যালিক হে আল্লাহর রাসূল আমরা সবাই তো চাই গুনাহ করা ছাড়া আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ছাড়া যদি বড় বড় দুইটা উট পাওয়া যায় একটা উটের দাম কত 10 লাখ টাকা আর দুইটা উট পাওয়া গেলে কি 20 লাখ টাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবা একরাম বললেন কুল্লুনা নুহিব্বু যালিক আমরা সবাই এটা চাই আল্লাহ রাসূল বললেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মাসজিদি ফায়ুআল্লিমু আও ইকরাউ আয়াতাইন মিন কিতাবিল্লাহি খায়রুল লাহু মিন নাকাতাইনি যদি সত্যিকারই তোমরা চাও এটা পছন্দ করো তাহলে তোমাদেরকে কে বাধা দিয়েছে মসজিদে যাওয়ার থেকে মসজিদে যে কোরআনের দুইটি আয়াত কাউকে শিক্ষা দাও অথবা দুইটি আয়াত তেলাওয়াত করো খায়রুল লাহু মিন নাকাতাইনি দুই আয়াত যদি তুমি কাউকে শিক্ষা দাও অথবা নিজে তেলাওয়াত করো দুইটি উটের চাইতেও বেশি দামি সুবহানাল্লাহ দুইটা আয়াত পড়লেন কম পক্ষে 20 লক্ষ টাকার মালিক হলেন আল্লাহু আকবার খায়রুল লাহু মিন নাকাতাইনি ওয়া সালাসুন খায়রুল লাহু মিন সালাসিন ওয়া সালাসুন খায়রুল লাহু মিন সালাসিন আল্লাহ রাসূল বলে তিন আয়াত পড়ছো তিন উটের মালিক ওয়া আরবাউন খায়রুল লাহু মিন আরবাইন চার আয়াত পড়লা চারটা উটের চাইতেও বেশি ওয়া মিন আদাদিহিন্না মিনাল ইবিলি এইভাবে যত আয়াত তত উট যত আয়াত তত উট যত আয়াত তত উট সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কোরআন এত দামি এত দামি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুহিব্বু আহাদুকুম তোমাদের কেউ কি পছন্দ করে সালাসা খলিফাতিন ইযামিন সিমানিন যে যখন সে ঘরে যাবে তখন সে বড় হৃষ্টপুষ্ট তিনটা উটের মালিক হয়ে যাবে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তোমরা যখন কাজ শেষে ঘরে ফিরবা রাত্রে বেলা তখন নামাজের মাঝে যদি তিনটি আয়াত তেলাওয়াত করো তিনটি মোটা তাজা উটের চাইতেও বেশি পাইলা সুবহানাল্লাহ সারা দিনের কাজকর্ম শেষ করার পরে যখন বাড়িতে আসবেন শোয়ার আগে দুই রাকাত নামাজ পড়েন আর এখানে যদি আপনি তিনটা আয়াত পড়েন তাহলে তিনটা মোটের মালিক হয়ে গেলেন সুবহানাল্লাহ এই কোরআন এত দামি জিনিস এত দামি জিনিস এই দামি কোরআনকে পড়ানোর জন্য আল্লাহ পাক দামি শিক্ষক পাঠিয়েছেন দুনিয়াতে সুবহানাল্লাহ
শিক্ষক যদি দেখতে শুনতে সুন্দর হয় তাহলে এটার কদরই আলাদা। দেখতে শুনতে সুন্দর হইলে ছাত্ররা প্রফুল্ল থাকে, অভিভাবকরা প্রফুল্ল থাকে, দেখতে সুন্দর হবে। আর চরিত্র যদি ভালো হয় তাহলে আরো শোনায় সোহাগা। চরিত্র না হলে তো শিক্ষক ভালো শিক্ষক হবে না। আবার যদি শিক্ষকের দিলে দয়া মায়া থাকে তাহলে এটা হলো আদর্শ। এই তিনটা গুণ যদি কারো ভিতরে থাকে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হলো সে। দেখতে শুনতে বাহ্যিকভাবে সুন্দর, কোমল হৃদয়ের অধিকারী, চারিত্রিক সৌন্দর্যে সে পরিপূর্ণ। যার পরিপূর্ণ চরিত্র আছে এবং দেখতেও সুন্দর, কোমল হৃদয়ের মালিক, এই শিক্ষক হলো সবচেয়ে বড়। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখানোর জন্য, এই সিলেবাস পড়ানোর জন্য আমাদেরকে শিক্ষক হিসাবে যাকে পাঠিয়েছেন তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার সৌন্দর্যের দিক থেকে হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক জ্যোৎস্না রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইতেছিলাম। তিনি লাল ডোরা কাটা চাদর পরেছিলেন। আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার রসুলের দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার রসুলের দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার রসুলের দিকে তাকাই। সালাহু আইন্দি আহসানু মিনাল কামার। সর্বশেষ আমি সিদ্ধান্ত নিলাম আমার রসুল এই চাঁদের চাইতেও বেশি সুন্দর। রসুলের সৌন্দর্য তো এত বেশি, এত বেশি, এত বেশি সুন্দর যে আল্লাহ রসুলের সাহাবী বলতেছেন, وَأَحْسَنُ مِنْ كَلَمْ تَرَقَتْتُ عَيْنِي وَأَجْمَلُ مِنْ كَلَمْ تَلِدِ النِّسَاءُ خُلِقْتَ مُبَرَّأً مِنْ كُلِّ عَيْبٍ كَأَنَّكَ خُلِقْتَ كَمَا تَشَاءُ وَأَحْسَنُ مِنْ كَلَمْ تَرَقَتْتُ عَيْنِي হে রাসূল, তোমার চেয়ে সুন্দর এই দুই চোখ পৃথিবীতে কাউকে দেখে নাই। আল্লাহু আকবার। হযরত হাসান বলেন, আল্লাহ রাসূলের সাহাবী, হে রাসূল আপনার চাইতে সুন্দর আমার এই দুই চোখ পৃথিবীতে কাউকে দেখে নেই। وَأَجْمَلُ مِنْ كَلَمْ تَلِدِ النِّسَاءُ তোমার চাইতে সুন্দর পৃথিবীতে কোন নারী কাউকে জন্ম দেয় নাই। পৃথিবীতে যত নারী যতজনকে জন্ম দিয়েছে সবার চাইতে সুন্দর তুমি। وَأَحْسَنُ مِنْ كَلَمْ تَرَقَتْتُ عَيْنِي وَأَجْمَلُ مِنْ كَلَمْ تَلِدِ النِّسَاءُ خُلِقْتَ مُبَرَّأً مِنْ كُلِّ عَيْبٍ তোমাকে সৃষ্টি করা হয়েছে সকল দোষ মুক্ত করে। কান্নাকা খুলিকতা কামা তাশাউ, যেন তুমি যেভাবে চেয়েছিলে সেইভাবেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ, বলবেন না? আর চরিত্রের দিক থেকে আল্লাহ পাক কি বলতেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্র, এর উপরে চরিত্রবান হইতে পারে না। দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পরিমাণ ছিল? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই আল্লাহ তোমাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। হারি আজিজুন আলাইহি মা আনিতুম, যে জিনিস তোমাদেরকে বিপর্যয় ফেলে সেটা রাসূলের জন্য কষ্টদায়ক। তোমাদের কোন কষ্ট হলে রসুল সহ্য করতে পারে না, এত দয়া। হারিসুন আলাইকুম, তোমাদের জন্য কল্যাণকামী, রাউফুর রাহিম, অতি দয়াদ্র, পরম দয়ালু। উম্মতের জন্য রসুলের চাইতে বেশি দয়ালু আর কেউ নেই। লিকুল্লি নবিয়্যিন লাহু দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রসুল বলেন, প্রত্যেক নবীদের জন্য আল্লাহ পাক একটি দোয়া দিয়েছেন, যে চাও দুনিয়াতে আমি গ্রহণ করব, দোয়া কবুল করব। লিকুল্লি নবিয়্যিন, প্রত্যেক নবী সেই দোয়া করে ফেলেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার দোয়াকে কিয়ামতের দিনের জন্য, আখেরাতের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মত বিপদে পড়বে আমি সেই দিন দোয়া করে উম্মতকে নাজাতের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ, কত দয়ালু নবী। সুবহানাল্লাহ, সবাই দুনিয়াতেই দোয়া করছেন, নবী করিম সাল্লাল্লাহু রেখে দিয়েছেন আখেরাতের জন্য। উম্মত যেদিন বিপদে পড়বে সেদিন এই দোয়া করবেন, এত দয়ালু নবী। আল্লাহ পাক নিজেই বলতেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদু মিন হাওলিক। হে নবী, আল্লাহ পাকের দয়া মায়ায় আপনার হৃদয়টাকে আল্লাহ পাক কোমল করেছেন, আপনি নরম দিলওয়ালা, কোমল হৃদয়ের মালিক।
যদি আপনি একটুখানি রাগ করতেন এরা কেউ আপনার পাশে থাকতো না আল্লাহু আকবার এত বড় দয়ালু নবী সাহাবা ইকরাম থেকে অনেক বড় বড় ভুল হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বকাবাদ্ধ করেন নাই ক্ষমা করে দিয়েছেন উহুদের যুদ্ধের ঘটনার দিকে তাকিয়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে পাহাড়ের উপরে অবস্থান করায়ছিলেন বললেন হে আব্দুল্লাহ বিন জুবাইর আমাদের জয় হোক পরাজয় হোক তোমরা কোনো অবস্থাতে এই পাহাড় থেকে চলবে না পাহাড় থেকে সরে যাবে না কিন্তু যুদ্ধের প্রথম অবস্থায় আল্লাহ যখন মুসলমানদেরকে বিজয় দান করলেন সাহাবা ইকরামদের ভিতরে দ্বিমত হয়ে গেল কিছু সাহাবা ইকরাম বললেন আব্দুল্লাহ বিন জুবাইর বিজয় হয়ে গেছে আমরা যাচ্ছি আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর বললেন যে না প্রিয় নবীজি আমাদেরকে বলছেন আমাদের জয় হোক পরাজয় হোক কোনো অবস্থাতে এই পাহাড় ছাড়া যাবে না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কথা না রেখে আমিরের কথা না রেখে কিছু সাহাবা ইকরাম গনিমত উঠাইতে চলে গেলেন অপরদিকে খালেদ ইবনে ওয়ালিদ কাফেরদের পক্ষ থেকে তখনও মুসলমান হয় নাই ঘোড়সওয়ারে ঘোড়া বাহিনী নিয়ে যখন আসলো দেখলো পাহাড়ের উপরে লোকজন কম দেখা যায় পিছনের থেকে আক্রমণ করে তাদেরকে সকলকে শহীদ করে দিল এরপর অতর্কিত মুসলমানদের উপরে আক্রমণ করলো মুসলমানরা দুই দিকের মাঝখানে পড়ে গেল এখানে এমন এক অবস্থা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ আহত হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কপাল মোবারকের উপরে আব্দুল্লাহ ইবনে নামক এক খবীস তলোয়ার মেরেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক কেটে রক্ত ঝরতে আরম্ভ করলো এত কঠিন অবস্থা রাসূলের নির্দেশ অমান্য করার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কিছু বলেন নাই ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ কত দয়ালু নবী তো শিক্ষক হিসাবে আল্লাহ তাবারক ও তাআলা কাকে পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ চারিত্রিক সৌন্দর্যের দিক থেকে ঘটনের দিক থেকে কুমলতার দিক থেকে এত বেশি একটা হাদিস পড়ে শেষ করে দিব আপনাদের অনেকের কষ্ট হচ্ছে বুঝতেছি আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল আন আলী ইযা ওয়াসাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাউইলিল মুমাগাতি ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দিদি ওয়া কানা রাবাতান মিনাল ক্বাওম ولم يكن بالجعد القتيت ولا بالصبد وكان جعدا رجلا ولم يكن بالمطهم ولا بالمكلثم وكان في وجهه تدوير ابيض مشرب ادعج العينين اهدب الاشفار جليل المشاش والكذب شثن الكفين والقدمين اذا مشى تقلع كانما ينحت في صبب واذا التفت التفت معا بين كتفيه خاتم النبوه وهو خاتم النبيين اجود الناس صدرا وأصدقهم لهجة وألينهم عريكة من رأى وأكرمهم عشيرة من رأى بديهة هابه من ومن رأى خالته معرفة أحبه يقول ناعته لم أرى قبله ولا بعده مثله صلى الله عليه وسلم হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল এত সুন্দর ছিলেন দৈহিক সৌন্দর্যের দিক থেকে লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাউইলিল মুমাগাতি ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দিদি আল্লাহর রাসূল খুব লম্বাও ছিলেন না এবং খুব খাটোও ছিলেন না ওয়া কানা রাবাতাম মিনাল ক্বাওম মাঝারি ঘরনের ছিল সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক খাড়া খাড়াও ছিল না কোকড়ানো ছিল না আবার খাড়া খাড়াও ছিল না বরং একটু ঢেউ খেলানো ছিল সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলকগুলো দীর্ঘ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের জোড়াগুলো মোটা তাজা ছিল হাড্ডিগুলো মজবুত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের মাঝে অতিরিক্ত পশম ছিল না কিন্তু বুকের থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু রেখা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো দিকে তাকাইতেন ঘাড় ফিরিয়ে তাকাইতেন না পরিপূর্ণ ঘুরে তাদের সাথে কথা বলতেন কারণ এটা অহংকারের লক্ষণ ঘাড় ফিরে তাকানো এই জন্য কেউ ডাক দিলে পুরা ঘুরে কথা বলতেন শুধু ঘাড় ফিরে কখনো দেখতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে খাতমে নবুয়ত ছিল মোহরে নবুয়ত ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ছিলেন এরপরে আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আজওয়াদুন নাসি সদরান সবচেয়ে বেশি দানশীল ছিলেন আমার নবী কি ছিলেন দানশীল এত বেশি দানশীল ছিল
হাদিসে পাকের ভিতরে আসছে কান্নাহু রিহুম মিনাল মুরসালা, ঝড়ো হওয়ার চাইতে রমজান আসলে বেশি দান করতেন। সুবহানাল্লাহ। আজওয়াদুন নাসি সাদরান ওয়াস্তাকহুম লাহজাতান, মিষ্টি ভাষী ছিলেন, মিষ্টি সুরে কথা বলতেন। আল্লাহু আকবার। ওয়া আকরামুহুম আশিরাতান, এবং সবচেয়ে বেশি সম্মানী ছিলেন। মান রাআ বাদিহাতান হাবাহু, কেউ হঠাৎ করে আল্লাহ রাসূলকে দেখলে ভীত সন্ত্রস্ত হয়ে যেত। হাদিসে পাকের ভিতরে আসছে রাসূলের দবদবা, রাসূলের রুব, দুই মাইল দূরের থেকে কাফেররা ভয় থরথর করে কাঁপত। সুবহানাল্লাহ। কিন্তু ওয়ামান খালাতাহু মারিফাতান আহাব্বাহু, কাছে এসে কেউ কথাবার্তা বললে সে আল্লাহ রাসূলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে বাধ্য হয়ে যেত। সুবহানাল্লাহ। মান রাআ বাদিহাতান হাবাহু ওয়া মান রাআ ওয়ামান খালাতাহু মারিফাতান আহাব্বাহু ইয়াকুলু নাইতুহু লাম আরা ক্বাবলাহু ওয়া লা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সর্বশেষ হযরত আলী বলেন, আমার জীবনে পৃথিবীতে কাউকে এত সুন্দর মানুষ আগে এবং পরে দেখা যায় নাই। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শিক্ষক হিসেবে পাঠাইছেন। কি হিসেবে পাঠাইছেন? শিক্ষক হিসেবে পাঠাইছেন। সেই নবীকে মহব্বত করতে হবে না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হইতে পারবে না। তোমাদের বাবা মা আত্মীয় স্বজন সকল থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি ভালো না বাসবে। আল্লাহু আকবার। শুধু নবীর কথা শুনলে হবে না, নবীর ইতাআত করতে হবে। কোরআনের শুধু আমরা ফজিলত শুনলে হবে না, কোরআনের উপর আমল করতে হবে। এখানে হাদিসে আসছে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দানশীল ছিলেন। কি ছিলেন? সবচেয়ে দানশীল। আর কোরআনে আল্লাহ পাক বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার সবচেয়ে প্রিয় সম্পদ যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় খরচ না করবে তুমি জান্নাতের মালিক হইতে পারবে না। এই কথা বললে তো আমরা নাই, দানের ব্যাপারে আসলে আমরা আলেম বলি, সাধারণ মানুষ বলি, সবাই শেষ। এটা যাকাত ফিত্রা না, নফল দান। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনাতে একটা বিশাল বাগান ছিল, 300 খেজুর গাছ, পানির নহর ছিল, সেখানে কূপ ছিল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো আটকায় গেল আমার, এটা তো আমার সবচেয়ে প্রিয় মাল। আল্লাহ রাসূল বললেন, তাহলে দিয়ে দাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার এবং আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আত্মীয়দের চাচাতো ভাইদেরকে ডেকে ভাগ করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছে আমাদেরকে, দুইটা জিনিস, এক নম্বর আল্লাহর কোরআন, এক নম্বর কি? আল্লাহর কোরআন। কোরআন এত মজার জিনিস, কিন্তু দুর্ভাগ্য পৃথিবীতে একমাত্র জাতি আমরা যারা এত দামি মূল্যবান আল্লাহর পক্ষ থেকে উপহার পাওয়ার পরও আমরা এটার কদর করিনি। কোরআনের তিলাওয়াতের ফজিলত এত বেশি, এই কোরআন মানুষের অন্তরের ঝংকে দূর করে দেয়। কি করে? কোরআনের দ্বারা ঈমান বাড়ে। আর আমরা এই কোরআনের দিকে দৃষ্টি না দিয়ে আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে আমরা জাহান্নামের দুয়ারে ঠেলে দেই। কোরআনি মাদ্রাসা যেখানে আছে সেখানে যদি কোরআন না শিখিয়ে আপনার সন্তানকে যদি আপনি কোনো অন্য কোনো পড়াশোনার লাইনে দেন, কালকে কিয়ামতের দিন আপনার উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই কোরআন না শিখার কারণে এদের উপরে যদি জাহান্নামের ফয়সালা হয়, তারা কিয়ামতের দিন বলবে, হে আমাদের প্রতিপালক, আগে বাবা মাকে আনেন, তাদের ঘাড়ের উপরে পাড়া দিয়ে আগে তাদেরকে জাহান্নামে ফেলবো, এরপরে আমরা জাহান্নামে যাব, কেন তারা আমাদেরকে কোরআন শিখায়নি। কাজেই কোরআনের কদর করা দরকার, কোরআনের মাদ্রাসাগুলোর কদর করা দরকার, কোরআনের সাথে যারা সম্পৃক্ত শিক্ষক আছে তাদেরকে কদর করা দরকার। এর দ্বারায় আমাদের দুনিয়া আখেরাত দুই জাহান ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কামিয়ে বিধান করবেন। আল্লাহ তাবারক তাআলা যে কথাগুলো বললাম, কোরআনের উপরে আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। পাপড়ি টিভি হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।